সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে শেখাবো করেলে কাজ করার সময় আপনার টেস্টকে কিভাবে রাউন্ডেড ডিজাইন করবেন। তো রাউন্ড ডিজাইন কিভাবে করবেন খুব ভালোভাবে আমি বলছি, আস্তে আস্তে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। তো প্রথমত আমি যে টেক্সটটাকে রাউন্ড করতে চাইছি সেই টেক্সটটিকে লিখবো। তো লেখার জন্য আমি কি করব না, বাম সাইডে দেখুন টুল বক্সের মধ্যে থেকে এখানে আছে টেক্সট টুল, এই টেক্সট টুলে ক্লিক করে দেব। টেক্সট টুলে ক্লিক করার পরে জাস্ট এই ফাঁকা জায়গা যেখানে আমি লিখতে চাইছি যে কোনো জায়গায় আপনি ক্লিক করে দেবেন, ক্লিক যেখানে করবেন সেখান থেকে লেখা শুরু হয়ে যাবে। তো আমি যা লিখতে চাইছি সেটা এখানে লিখছি। দেখুন আমি লিখছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন। এই দেখুন লেখাটা লিখলাম। এইবার এই লেখাটার আপনি প্রয়োজন অনুসারে, আপনার প্রয়োজনে আপনি এই লেখাটাকে কি করবেন ফন্ট ফেস চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি ফন্ট ফেসটা একটু চেঞ্জেস করে নিচ্ছি, দেখা যায় একটা ভালো দেখে ফন্ট ফেস দিয়ে দিই যা দেখতে যেতে ভালো লাগে। দেখুন অনেক এখানে অনেক ফন্ট ফেস আছে, যে ফন্ট ফেসগুলো আপনারা ইউজ করলে করতে পারেন, খুব ভালো ভালো ফন্ট ফেস আছে। তাহলে আমি এই ফন্ট ফেসটাই ইউজ করছি। দেখুন এটা এটা কি আছে, এটা করব না, এটা করব। আচ্ছা একটা করে দিই, ঠিক আছে। কি আছে নাম, ক্ল্যারেনডন, ক্ল্যারেনডন BLK BT, নতুন একটা ফন্ট। দেখুন লেখাটা বেশ খারাপ লাগছে না, ভালোই লাগছে লেখাটা। এবার এই লেখাটাকে আমি চাইছি রাউন্ড করতে। তো কিভাবে রাউন্ড করব দেখুন। তো প্রথমত আমার যে লেখাটা সেই লেখাটা লিখে নিয়েছি। এবার লেখাটা যদি আপনার প্রয়োজন অনুসারে সাইজ বড় করতে পারেন, ঠিক আছে, সাইজটাই যদি মনে করেন বড় করব তো বড় এভাবে করতে পারেন। তো আমি হালকা করে দিচ্ছি, আর করব না, এটাই খুব সুন্দর লাগছে। এবার লেখাটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার রাউন্ড করছি দেখুন কিভাবে, খুব ভালোভাবে শুনবেন। টুল বক্সের মধ্যে থেকে এখানে একটা টুল আছে, দেখবেন ফ্রি হ্যান্ড টুল, ফ্রি হ্যান্ড টুলে ক্লিক করে দেবে থাকলাম, তাহলে অনেকগুলো টুল দেখতে পাচ্ছি। এই টুলগুলোর মধ্যে থেকে বেজিয়ার টুল নামে যে টুলটা আছে সেই টুলটাই জাস্ট ক্লিক করে দিচ্ছি। কাজ কিভাবে করে বেজিয়ার টুল না, আমি ইচ্ছা মতো এটা ড্রয়িং করতে পারবো। তা আমি কি চাইছি, আমি এইভাবে রাউন্ড করতে চাইছি, এই জন্য কি করব এখানে জাস্ট একবার ক্লিক করব এখান থেকে চাইছি, তো এখানে ক্লিক করব এবং এত দূর চাইছি। তো এখানে ক্লিক করে ছাড়বেন না, এইভাবে ড্র্যাগ করবেন। দেখুন রাউন্ড হচ্ছে, হচ্ছে না, আপনার যেমন ইচ্ছা তেমন রাউন্ড করতে পারবেন। দেখুন রাউন্ড হচ্ছে, যখন রাউন্ড হয়ে গেল তখন ছেড়ে দিবেন। দেখুন কাজটা কীভাবে রাউন্ড হলো, রাউন্ড হয়েছে। আপনার যদি ইচ্ছা হয় রাউন্ড আরও করবেন তো করতে পারেন এইভাবে। এই দেখুন আছে আর একটা যে হ্যান্ডেল আছে সেই হ্যান্ডেল দিয়েও আমরা রাউন্ড করতে পারি, ঠিক আছে। ভালোভাবে দেখুন, খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি রাউন্ড রাউন্ড করা। দেখুন এবার হ্যান্ডেল, এই যে টুলটা আছে এই টুলের কাজ, এটাই একটা গুরুত্বপূর্ণ কাজ, খুব সুন্দর লাগে আমার এই টুলের কাজ নিয়ে। এই দেখুন আমি বেশিরভাগই এই টুল নিয়ে কাজ করি। দেখুন কিভাবে ড্রয়িংটা করছি, তা আপনারা ইচ্ছা মতো এটাকে করতে পারেন, যেমন আপনি রাউন্ড করতে চান সেই অনুযায়ী করবেন। আশা করি বুঝাতে পেরেছি। এই দেখুন তা আমি রাউন্ড মোটামুটি করলাম, ঠিক আছে। এরকমই আমি চাইছি যে এই লেখাটা যাতে আমার এই রাউন্ডের মতোই হয়ে যায়। দেখুন যে রাউন্ড বানালাম এটার মতো যাতে আমার লেখাটাও হয়ে যায়, তাহলে কি করব, সিম্পল ট্রিক্স আছে আপনাদেরকে বলছি। দেখুন প্রথমে বেজিয়ার টুল নিয়ে লাইনটা করে নিলাম, এবার কি করব, লাইনটা সিলেক্ট আছে, এবার এই টেক্সট যে আমরা লেখাটা লিখেছি সেই টেক্সটটাকেও সিলেক্ট করব। কিভাবে, আপনার কিবোর্ড থেকে শিফট কীটা প্রেস করে থাকবেন, দিয়ে এই সেপ্টার যে টেক্সট আছে সেই এটার উপর ক্লিক করে দেবেন। একবার দেখুন দুটোই সিলেক্ট হয়ে গেছে। আবার দেখায় যদি আমি লেখাকে আগে সিলেক্ট করি, লেখাকে ক্লিক করলাম তারপরে এটার উপরে সেপ্টার উপর ক্লিক করবো, দেখুন দুটোই সিলেক্ট হয়ে যাচ্ছে। আগে করতে পারেন পরে করতে পারেন, যে কোনো আগে পরে করতে পারেন, অসুবিধা নাই। এবার কি করবেন, জাস্ট আপনি এই ক্লিক করবে মেনু বারের মধ্যে, টেক্সট মেনু বারে, টেক্সট মেনু বারে গিয়ে এখানে দেখুন একটা অপশন আছে ফিট টেক্সট টু পাথ, এই ফিট টেক্সট টু পাথ এই অপশনটায় ক্লিক করে দেবেন।
যখন ক্লিক করে দিচ্ছি দেখুন কাজটা কেমন হয়ে যাচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল দেখুন রাউন্ড হয়ে গেছে। বাট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কম্পিউটার এডুকেশনটা দেখুন ঠিকঠাক হয়নি। তাহলে কি করব, এক্ষেত্রে আমরা কন্ট্রোল দেবে জেড প্রেস করব, আন্ডু করছি। আমি এই শেপটাকে যেটা শেপ টেনেছি এই শেপটাকে হালকা বড় করে নেব আর একটু বাড়িয়ে নেব, দেখুন মানে ব্যাপারটা হচ্ছে আঁটছে না, এই জন্য এটা রাউন্ড হলো। এবার আশা করি এটা যাবে, এই লেখাটাকে হালকা একটু ছোট করে নিই, দেখুন এবার করছি। দেখুন শিফট দেবে সিলেক্ট করলাম, তারপরে টেক্সটে ক্লিক করলাম, টেক্সট মেনুতে দে ফিট টেক্সট টু ফ্যাট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখুন এবার সেট হয়ে গেছে। তো যখন সেট হয়ে গেল এবার যদি আমি ক্লিক করে এইভাবে সরাই, দেখুন যেখানে খুশি রাখতে পারি, আমি আমার লেখাকে আমি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো। কিন্তু একটা মজার জিনিস দেখুন, এখানে যখনই আমি সরাচ্ছি এই লাইনটাও কিন্তু সরে যাচ্ছে, দেখুন যাই করি না কেন লাইনটা কিন্তু সরে যাচ্ছে, মানে লাইন কিন্তু একসাথেই থাকছে। তো এই লাইনটাকে আমি চাইছি আলাদা করে নিতে, এই দেখুন আমি যেখানে সরাবো লাইন দেখুন লাইনও সিলেক্ট হয়ে চলে যাচ্ছে। তা আমি চাইছি লাইনটা যাতে না থাকে, ঠিক আছে, মানে আলাদা করে দিতে চাইছি, যেমন লাইন শেপটা ছিল আমাদের আলাদা ওইভাবে করে দিতে চাইছি। কিভাবে করব দেখুন, প্রথমত সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে ক্লিক করবেন, অবজেক্ট মেনুতে ক্লিক করে এখানে দেখবেন একটা অপশন আসবে ব্রেক টেক্সট অ্যাপার্ট, বা কন্ট্রোল দেবে এ শর্টকাট, এটাতে ক্লিক করবেন। এবার বাইরে ক্লিক করুন, তারপর সেভটাকে ক্লিক করুন, দেখুন সরিয়ে নিন, বা ডিলিট মারলে আপনার কিবোর্ড থেকে ডিলিট দেবে দিন, দেখুন ডিলিট হয়ে গেল। এখন আমার লেখাটা রাউন্ডেড হয়ে গেছে, এটাকে চাইলে আমি কালারও করতে পারি, যে কোনো কালার, আমি যদি বর্ডার কালার করে রাইট ক্লিক কালারের উপর, ঠিক আছে, যে কালার করবেন, আর যদি লেফট কালার করেন তাহলে লেফট হবে, যে কোনো কালার আপনি করতে পারবেন। বোঝা গেল আশা করি। এবার রাউন্ডেড তো এটা তো বুঝলাম আমি, সার্কেলের মতো যেমন ধরুন স্ট্যাম্প বানাচ্ছেন এই ধরনের কেমন কিভাবে করবেন, এমন হয়তো কিছু লোগো টোগো বানাচ্ছেন যেখানে গোল করে রাউন্ড করে কিছু লেখা আছে, বা স্ট্যাম্প রাবার স্ট্যাম্প আমরা বানাই যে গোল গোল থাকে দেখবেন লেখা থাকে, সেটা কীভাবে বানাবেন। তো সেটা বানানোর জন্য এবার কী করবো, আমি শেপ নেব, শেপটা রাউন্ডওয়ালা শেপ নেব। এখানে দেখুন এলিপস টুলস, এখানে ক্লিক করবেন, তারপরে ড্র্যাগ করে টানবেন, তো শিফট দেবে থেকে ড্র্যাগ করবেন, তাহলে কি আসবে দেখুন চারো সাইডে বড় হচ্ছে। কিন্তু যদি আমি শেপটাকে পুরোপুরি মনে করি যে আমি সমান নেব, দেখুন টানছি এদিকে টানছি এইভাবে হচ্ছে, নিচে টানলে নিচে চলে যাচ্ছে, বাট আমি চাইছি শেপটা আমার পুরোপুরি গোল আসবে, তাহলে কি করব, কন্ট্রোল বাটনটা প্রেস করে থাকবেন। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে টানবেন শেপটাকে, তো আকার একদম গোল হবে, দেখুন গোল হচ্ছে। এবার ছেড়ে দিন, এবার পারফেক্টলি গোল হয়ে যাবে, দেখুন শেপ আমার রেডি হয়ে গেছে। এবার এই শেপের মধ্যে কি করতে চাইছি আমি, এই শেপটার সাথে আমি কি করব, আরেকটা লেখাটা লিখব, আমি যে লেখাটা লিখতে চাইছি। এবার মনে করুন আমি লিখতে চাইছি এখানে মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, দেখি লিখে দেখুন, জাস্ট টেক্সট টুলে ক্লিক করলাম, তারপর লিখছি মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, সাইজ অনেক বড় বড়, তো সাইজটাকে ছোট করে নিই, সাইজটা মোটামুটি 10 করি, 10 বা একটু করি 14 করছি, ঠিক আছে 14 বেশি বড় হয়ে যাচ্ছে, ওই 12 করলাম, 12 করলাম, দেখি করে কেমন লাগে। এবার দেখুন একই পদ্ধতি কিন্তু আলাদা নয়। এবার কি করছি, সিলেক্ট করলাম, শেপটাকেও সিলেক্ট করলাম, তারপরে কি করব, টেক্সট মেনুতে ক্লিক করব, টেক্সট মেনুতে ক্লিক করে ফিট টেক্সট টু ফ্যাট এই অপশনটায় ক্লিক করে দেব, দেখুন রাউন্ড হয়ে গেছে, হয়েছে না রাউন্ড, খুব সুন্দরভাবে দেখুন ধাপে 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 চলে এসেছে রাউন্ড। এবার এই রাউন্ড তো হয়ে গেল আমি বুঝলাম, বাট আমাদের আরও কিছু কাজ আছে, কেমন কাজ দেখুন, কাজটা হচ্ছে আমার রাউন্ড হয়ে গেছে, এবার আমার এই যে লেখাটা চলে এসেছে এই লেখাটার পাশাপাশি আমি নিচে লিখতে চাইছি এখানে ধুলিয়ান ব্রাঞ্চ, এই কথাই লিখতে চাইছি, এখানে সবচেয়ে নিচে লিখতে চাইছি ধুলিয়ান
তো ধুলিয়ান ব্রাঞ্চ আমি লিখতে চাইছি, কিভাবে লিখবো দেখুন। তো ধুলিয়ান ব্রাঞ্চ লেখার জন্য আমি কি করব, আবার এই কি করছি দেখুন, ভালোভাবে শিখবেন। আমি কি করছি, সেভটাকে আগে কি করব, অবজেক্টে যাব, তারপরে ব্রেক করে দেব, ব্রেক টেক্সট অ্যাপার্ট ক্লিক করে দিলাম, তাহলে আলাদা হয়ে গেল। এবার আমি ধুলিয়ানটা লিখছি, তাহলে কি করব, জাস্ট ওইভাবে সেমভাবে লিখব, ধুলিয়ান ব্রাঞ্চ, ঠিক আছে। এই লেখাটার পর এটাকেও সাইজ দিয়ে দিচ্ছি আমি, কত সাইজ না, 12 সাইজ, ওখানেও 12 দিয়েছিলাম, এটাও 12 করি। আচ্ছা তাহলে 12 সাইজ হয়ে গেল। এবার আমি কি করছি, এটাকে ক্লিক করলাম, তারপরে এখানে রেখে দিলাম। এবার সেভটাকে সিলেক্ট করছি, দেখুন সেভ সিলেক্ট হলো। এবার সেভ সিলেক্ট করার পরে এখানে কি করব, টেক্সটে যাব, তারপরে টেক্সট ফিট টেক্সট টু পাথ ক্লিক করলাম, দেখুন লেখা চলে এসছে। এবার কি করব, এই জায়গায় আমি লেখাটাকে ঘুরাতে চাইছি, ঘুরিয়ে এই জায়গায় নিচে নিয়ে আসতে চাইছি, তাহলে কি করব। তাহলে পদ্ধতি হচ্ছে, এখানে যখন আমরা কাজটা করছি তখন এই জায়গায় দেখবেন একটা মিরর বলে অপশন থাকবে, মিরর টেক্সট হরিজন্টালি, ওই হরাইজন্টালিতে ক্লিক করবেন মিররে, আর তার পাশে আছে একটা ভার্টিক্যালি, সেটাতেও ক্লিক করবেন। তো দেখুন এই লেখাটা ভিতরে ঢুকে গেছে, ঢুকেছে না। এবার এই জায়গায় যদি ভালো করে দেখুন, একটু জুম করে দেখাই, এই দেখুন এই জায়গাতে কি হচ্ছে, আমার একটা রেড কালারের পয়েন্ট আছে। তো এই রেড কালারের পয়েন্টকে কি করবেন, ক্লিক করে ধরবেন, এর ভিতরে ভিতরে নিয়ে আসবেন না, বাইরে বাইরে নিয়ে আসবেন। এই যে এইভাবে ঘুরাবেন, বাইরে বাইরে ঘুরিয়ে এভাবে নিয়ে আসবেন, দেখুন নিয়ে এলাম, ছেড়ে দিলাম, দেখুন কাজটা হয়ে গেছে। এবার কি করব, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে কি করব, টেক্সট টু, দেখুন টেক্সট অ্যাপার্ট ব্রেক করে দেব, ব্রেক করে দিলাম, তাহলে আমার এই শেপটা হয়ে গেল। এই শেপটার কি করব, আমি এখন ডুপ্লিকেট করব, মানে একটা বড় দেব শেপটা। কিভাবে ডুপ্লিকেট করছি দেখুন, কন্ট্রোল দেবে ডি প্রেস করবেন, এই শেপটা এখন সিলেক্ট আছে তো, কন্ট্রোল দেবে ডি প্রেস করবেন, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। আছে, এবার ওকে করে দিচ্ছি, দেখুন ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো এই ডুপ্লিকেট সেম সেম হয়ে যাচ্ছে, এবার আপনি কপি পেস্টও করতে পারেন। যদি আমি মনে করি কপি পেস্ট করব, তো কন্ট্রোল দেবে সি কপি, ভি এ পেস্ট। এবার কি হলো, যখন বড় করবেন তখন কন্ট্রোল দেবে শিফট প্রেস করবেন, দিয়ে হালকা এভাবে বড় করবেন, এই দেখুন বড় হচ্ছে, দেখুন মোটামুটি রাখি এভাবে, দেখুন হয়ে থেকে গেছে। এবার ভিতরের যে শেপটা আছে এই শেপটাকে ছোট করব, হয়েছে তো। তো এই শেপটা ছোট, আমি আগে ছোটর কাজটা করিনি নাকি, দেখুন হালকা ছোট করি, ছোট হয়েছে। এই শেপটাকে কপি করে পেস্ট করছি, আর একটা ছোট করে দিচ্ছি, ছোট করলাম। এবার এই যেটা ছোট করলাম এটাকে একটু বোল্ড, মানে মোটা করে দিচ্ছি, বেশি মোটা হয়ে গেল, 1 করি, দেখুন হালকা মোটা করে দিলাম। তাহলে যখন মোটা করলাম তখন কি করব, আর একটু আমি সাইজটাকে ছোট করে দিচ্ছি, এবার খুব সুন্দর লাগছে। এবার এটার যে আমরা কপি করব, কন্ট্রোল দেবে সি আর ভি এ পেস্ট করে দিব, তারপরে একটু বড় করে নিচ্ছে, দেখুন কাজটা কিভাবে হচ্ছে, জাস্ট দেখে শিখুন, দেখুন কাজটা হয়ে গেল। এভাবে কিন্তু আমরা বানাতে পারি, দেখুন কি করলাম। এবার এই জায়গায় স্টার একটা দিয়ে দিবেন, এখানে একটা স্টার, স্টার এখানেই পেয়ে যাবেন, শেপেই পেয়ে যাবেন, কোনো জায়গায় যেতে হবে না আপনাকে, দেখুন শেপ আছে, অনেক ধরনের আছে কাজ, এই দেখুন কত ধরনের শেপস আছে, যেমন আপনি স্টার দিবেন তেমন স্টার হবে, এরকমও স্টার দিতে পারেন। এই জায়গায় একটা জাস্ট স্টার দিয়ে দিলাম এইভাবে, এই দেখুন এইভাবে একটা স্টার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার এই স্টারটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, আর এটাকে কপি করে পেস্ট করে আরেকটা নিয়ে চলে আসছি,
এই দেখুন আমি শেষের দিকে একবারে নিয়ে চলে যাই, যে বসিয়ে দিচ্ছি, দেখুন হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু রাউন্ডেড বানিয়ে নিলাম। এবার মিডিলে কি করব, আমি লিখব টিচার ইনচার্জ, এই জায়গায় লিখব, বা ইএসটিডি, এটা লিখতে পারি। তা আমি ইএসটিডি লিখে দেখাচ্ছি, দেখুন ক্লিক করব, তারপর লিখব ইএসটিডি ফুল স্টপ 2018। এবার কি করছি, আমি সাইজটাকে ছোট করে দেব, সাইজ ছোট করে দেবো, আমি 12 করেছি, এটাও 12 করে দিলাম, একটু বোল্ড করে দিচ্ছি, ওটা ভালো লাগবে। এই দেখুন মিডিলে রেখে দিলাম। তো আপনারা যেমন আপনাদের অর্ডার আসবে যেভাবে ডিজাইন করতে পারেন, তো শুরুতে আগে প্র্যাকটিস তো করুন, তাহলে আপনারা কাজ করতে পারবেন। তাহলে আমি এইটুকু গ্যারেন্টি আপনাকে দিতে পারি, কোরেল ড্রর, ফটোশপ, পেজ মেকার, এই তিনটে সফটওয়্যারে আপনি মাস্টার হয়ে যাবেন, এমনভাবে শেখাবো। জাস্ট যেটুকু বোঝাচ্ছি এইটুকু ভালোভাবে প্র্যাকটিস করুন, দেখুন কত সুন্দর আপনারা কোরেল ড্র হাসতে খেলতে শিখে যাবেন।